So hey, how's going on, guys? I'm sorry. Onek din thore video dene. Hey, how's going on, guys? This is Tanbi. And welcome to back my YouTube channel in Minecraft Bangla Gaming Plays. Ki? To ami ajke korbo ki? আজকে কি করব তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন আর আর ভিডিও শেষের দিকে একটা জরুরি কথা আছে এন্ড আর আমি কিন্তু একটু দাঁড়ালা না মাতা তো হে আরেকজনের কথা বলতেছিলাম তাই ছাড়ি দি তো আমি অফ ক্যামেরা অনেক কাজ করে ফেলছি সরি ओहो बाल ओ भाई टाइगर पूरे दे ओके मैं देख दूँगा चाहे ओके मैं फर्स्ट पर्सन है शे पुसी एंड देखा है ओ ये से वीडियो बना लेने से उनके लैग कर ना और माता रखा रह जाए और कर सुने तो हमारे यही जगह है भाई चाहे डे तीन साइड डे इंटर मैंने स्पॉन हुई से किंतु एक टर्मर पहने हुई से आलार्की আমি বুঝতেছি না আমার মুরগি আর গরু অটোমেটিক কেমনে মরে এদেরকে কি ব্রিডিং করে তার জন্য মরে না নাকি হতে পারে তো এখানে অনেকগুলো এক গাদা মুরগি আসল ব্যাকটি মারা গেছে এখানে এক গাতা গরু আসল সব মারা গেছে হতে পারে ওদেরকে ব্রিডিং না করলে ওরা মারা যায় ব্রিডিং করালে হতে পারে ওরা বেঁচে থাকতে পারে তো দেখবো ব্রিডিং করে আর এইটা হলো মানে যে সময় আমি ইন্টারম্যান মারবো সে সময় যাতে আমি ইন্টারম্যানকে ভালো মতো মারতে পারি তাই এটার উপরে তিন ব্লক উপরে খাড়তে পার দাঁড়িয়ে থাকবো ইন্টারম্যান তো তিন ব্লকের সমান কিন্তু তিন ব্লকের উপরে তো আর মারতে পারবে না তাই আর যা একটু লাইটিং করে দিছি অ্যান্ড দেখতে পারলেন না হয়তো দেখতে পারতেছেন রাত হইতাছে এই তো এই জায়গাটা তো এই দাগ দিয়ে রাখছি বিকজ এটা কাটবো মাটি কাটে সমান করবো আর নিচ দিয়ে শির লাগা দিব পরবর্তীতে অ্যান্ড এই জায়গাটা আমি কাজ করছি ওকে অ্যান্ড এইগুলো হলো কংক্রিট আর আগে ভিতরে ঢুকে নই নলে ক্রিপারায় ফাটলে যাই ফাটুক না কেন যা হোক পাখিও হোক মানে করোনা পাখিও হোক কিন্তু আমার কোনো কাজ নাই কিন্তু আমার কৃপা আসলে প্রবলেম তো আমি এখানে একটু বোন মিল মারছিলাম অ্যান্ড ওইখানে মারছিলাম একটু বোন মিল অ্যান্ড এখানে কাজ দিয়ে বানাইছি অ্যান্ড এটা হলো লাইট যেটাকে আপনারা হাত দিয়ে ভাঙলেও পাবেন পিকেক্স দিয়ে ভাঙলেও পেতে পারেন জানি না অ্যান্ড এখানে কার্পেট উল বসে দিছি উল অ্যান্ড এখান দিয়ে হলো আমার ঘুমানোর জায়গা আমি এটাকে এই পর্যন্ত বড় করে দিব এই পর্যন্ত আমি ওখান থেকে এক ব্লক দিয়ে আসবো কি তো এন্ড এখন তো এইখানে যদি আমি উপরে উঠি তো হতে পারে আমি দেখাই না ভুলে এসি তো এইখানে এইরকম করছি ওই তো ফটোটায় দেখাই না এসে পরে দেখে দিব আরও অনেক কাজ করছি বলতে গেলে দিন হয়ে যাবে মানে রাত হয়ে যাবে এখন দিন তো এই দুইটা হলো ফার্নেস এখানে দিব হলো ব্লাস্ট ফার্নেস এখানে 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 এই ফার্নেস এখানে রাখবো আর এখানে রাখবো হলো স্মোকার মাঝখানে জাস্ট আর কি স্মোকারদের রান রাখ রান দেয় আর কি আর নিচে চেস্টগুলো এখানে ট্রান্সফার করতেছি তো করি নেই পরে করে দিব
এন্ড আর কিছু করার নাই। হেই গাইস, 10 মিনিট তো হয়ে গেল, তো আমি 10 মিনিট করে ফেলাইছি। কি অবস্থা, 10 মিনিট আসলে হয়ও নাই। আমি মোবাইল চালু করছি, তো ওই পার না গেলে আপনারা বুঝবেন না। ও ও ও ফক্স ফক্স, ওই শব্দ শুনছে নাকি? ক্রাউসে থাকি ও এরকম নড়লেওরা যাই ওঠে। আমি যদি ক্রাউসে নড়ি তাহলে আমাকে আর দেখতে পারবে না। এই দেখে বলেছি, না দেখলে চলে। ওকে, ফক্সকে বাড়িতে নিয়ে যাবো, পরে অনেক দেরি আছে। যারা এরকম নিচে এরকম ছায়া থাকে, এই নিচে ওরা করে কি ঘুমিয়ে থাকে। আপনাদের সার্ভার মুডে ওরা বিশ্বাস করে না, তো ক্রিয়েটিভ মুডে আপনাদেরকে বিশ্বাস করবে। ফক্স নতুন জম্বি, নতুন মুভ। অ্যান্ড অনেক ল্যাগ করে রে বদার। ও ও টাইটেল টাইটেল টর্টল নাকি কি বলে ওইটা, ওই দেখেন তো। হ্যাঁ, তো এখান থেকে আমি করছি কি, সিঁড়ি বানাইছি। কতক্ষণ হচ্ছে ভিডিও? নাইস, ও 10 মিনিট হয়ে গেছে না? আমি তাড়াতাড়ি দেখাই, এটা হলো সিঁড়ি উপরে নিচে ওঠানামা করার জন্য। আর এখানে একটা ব্লেজার অলরেডি আছে। কি কি না, তো আমি যদি এখান দিয়ে আসি তাহলে এখান দিয়ে যেতে হবে, যেতে হবে। এন্ড এখান দিয়ে এই যে সিঁড়ি, এই এখানে কি, ও একটা মানুষ। এন্ড এই ভিলেজে না থাই ভালো, বিকজ এখানে থাকলে ভিলেজাররা কেন নিয়ে মরে যায়। তো এন্ড তুই কি করস? তারা ল্যাগ, তো ভিডিও বানাই ল্যাগ করে। এন্ড যদি আমি নিচে যাইতে, নিচে যাওয়ার একটা রাস্তা আছে, তুই ভিলেজাররা সহজে উঠানামা করতে পারে। দেখেন ভাইবেন, আমি ভিলেজারদের জন্য কি কি করতে পারি, মানে এদেরকে বাঁচানোর জন্য। এই তো পুষ্কে, তো আমি সকালে করছিলাম কি না, রিয়েল লাইফের সকালেই কিছু ব্রেড আনছিলাম। একটা দিছিল একটা, আর একটা দিছিল অনেকগুলো, আর একটা দিছি কয়টা, মানে এরকম কইরে যদি আমি একটা পিকেক্স ফলাই আর এগুলো প্রবলেম আছে। তো এই যে বাইরে দিয়ে যদি একটা ক্লিক করি তাহলে এটা পড়ে যায়, আর যেদিকে প্লাস আছে এইদিকেই যাবে এটা। তো খাওয়াইছি দুইটারে, আর দুইজনই করছে ব্রিডিং করে একটা পুষকে বাইর করছে। অ্যান্ড ও যাতে বাইসে থাকি। তো হ্যাঁ, তো গাই আর একটা কথা কয়ে রাখি, আর তো ছুটতে। হ্যাঁ, তা আমি একটা গোপনে, মানে একটা প্রাইভেট জায়গায়, গোপন জায়গায় দাঁড়ান সুইমিং করে যাই। আমি একটা গোপন জায়গায় করছি কি, ফার্মিং করি, ফার্মিং 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 করি। ওয়েট, ভিডিওটা যতই বড় হোক না কেন আমি কাট মাট করে ছোটো করে দিব একদিন। তো এই যে জায়গায় জায়গায় ফার্মিং করতেছি, আর যাই যদি আমি না থাকি তাহলে মনে হয় গেলো বড়ই হবে না, মনে হয় কাছাকাছি না থাকলে বড় হয় না, কিন্তু এই জায়গায় কাছাকাছি আছে দেখে বড় হয়ে যায় তাড়াতাড়ি। তো থাক, এগুলো এখানে থাক, আমি কাজ করতে থাকবো, কাজ করতে থাকবো, এক পর্যায়ে এগুলো বড় হয়ে যাবে, আর তখন আমি এখান থেকে এগুলোকে, মানে এখান থেকে আর চাষ করতে পারবো। দূরে আসে কাছাকাছি কোনো চাষ করতেছি না আপাতত, কাছাকাছি চাষ আছে একটা, কিন্তু এটা দিলে আমার জায়গা কমপ্লিট হয়ে যায়। এই দেখেন, ও ভাই, তো এখানে আমি চাষ করি। অ্যান্ড ও আমাকে পাউরুটি বানাতে হবে, কারণ আমার খিদা লাগতে খুদার। দেখেন এগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে, ওইগুলো তো বড় হওয়ার নামই না। ওকে যাই হোক, এক দুই, আমার কাছে কি পা নাই, আরেকটা নেই। ওকে, একটা পাও বানাই, পাউরুটি দুই দেয়নি, ছয়টা নিতে হবে। ও ক্রিপার ক্রিপার, ও এর একটা ছবি, আপনার ছবিকে একটা টাচ করলে এটা ভেঙে যাবে, মানে ক্লিক করলেই। অ্যান্ড আমার কাজ করি,
আমাদের কংক্রিট পাউডার বানাতে লাগে হলো গ্রাভেল অ্যান্ড এর নাম কি যাই হোক। তোমার মেন গোলে এসে পৌঁছছি, মেন গোলে এর তৈরি হলো হোয়াইট কংক্রিট পাউডার, তো আমি এটা হোয়াইটই বলি, সরি ল্যাক করতেছে। এই হে এলা, তো আমি অনেকগুলো পিকেক্স বানিয়ে আনছি, এক গাদা একটা কাবল স্টোন বানিয়ে ফেলেছি, কেবলা স্টোন। এই যে এখান থেকে আমরা উঠাবো হলো চার ব্লক, এক দুই তিন চার, ওকে। তারপরে আমরা ওই রকম করে দিব 10 ব্লক, মানে মানে 10 ব্লক। এই যে এটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই 10। আলাই যাই একটা প্লেয়ার এব এদিক ঠিক না, আমি যদি একজনের ভুল করে মারি তো এইভাবে এই তো এইভাবে দিয়ে দিব, ওকে। এই তো তারপর এভাবে আমরা দিয়ে দিব। আমি একটু পরে আসতেছি, আই উইল বি রাইট ব্যাক। তো গাইস এই আমি দেওয়া হয়নি এখনো, কিন্তু ওকে। তো আমি এখন স্টোন দিয়ে দিই, স্টোন না স্টোন, অনেকগুলো স্টোন দিয়ে দিতে হবে। হ্যাঁ দিয়ে আসতেছি, অ্যান্ড হ্যাঁ দিয়ে আসি। তো হ্যাঁ তো হ্যাঁ গাইস, তো আমার ক্লাস প্রায় শেষ। এই ওই ও সরি, নিজ পঞ্চম ধরতে পারতেছি না, অ্যান্ড আমার সেফটি মতো জায়গা শেষ। আপনার হয়তো কিছু লোক মানে কিছু মানুষ আবার জিজ্ঞাসা করে পারে যে আমার কিন্তু কোনো গাছটি স্পন হয় না, মানে গাছটি না স্পন হয় না, তাহলে তাও আমি এটা কেনে দিতেছি যে হগলিন আছে না মুষ, ভুইড়ে মুষ একটা যদি গুঁতে দেয় তাহলে অনেক হেল্প কমে জায়গা। সো তাও ও ঘর থেকে বাঁচার নিগে আমার এই কামটা করা লাগতেছে, আর যদি এখানে কোনো ই আহে মানে যদি কোনো মশটা আমাকে ধাও করে তাহলে এটা ভিতরে সে ভাইসে যাব, তাছাড়া ওই যে ওরা আমাকে গুতা গুতাগুতি করতে পারবে না আমার সাথে, এটা হলো সুবিধা। শয়তানের দলেরা, অ্যান্ড এটাকে একটা দিয়ে দিলেই হবে। এই তো তো কংক্রিটটা বহায় দিই, ওই ও সরি কংক্রিট কম পড়ছে, ওকে। হ্যাঁ কাজটা ফুল করে আসি। তো গাইস রেকর্ডিং স্টার্ট হইল নাকি? এই ওকে স্টার্ট হয়ে গেছে রেকর্ডিং। তো আমি আনতে গেছিলাম, মিটু বাসায় গেছিলাম ক্রাফটিং টেবিলের জন্য, তো এখন ক্রাফটিং টেবিল কেউ পড়াতে পারবে না, তো এখানে রাইখে দিই। অ্যান্ড এটা থেকে বানাইলো সাদা হোয়াইট ডাই, তুই অ্যান্ড বানাইলো কংক্রিট পাউডার, কংক্রিট কো ভাই ভাই কংক্রিট কো, কংক্রিট পাউডার বানানোর জন্য আর গ্রেভেল লাগে চারটে, আর কই থাকে এর না, এই তো কংক্রিট। ও ভাই এগুলো যে পানিতে ভিজাতে হয় তা তো আমি ভুলে গেছিলাম, তো হ্যাঁ পানিতে ভিজে আসি। আপনারা কংক্রিট পাউডারকে যদি পানির উপরে একটা করে রেখে দেন, মানে পানির উপরে রাখতে রাখতে আপনারা এই যে তারা এগুলো দেখাতে দেখাতে পারবো না, এই ও সরি, আপনারা এইভাবে রাখতে 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 অনেক উপরে উঠে যাবেন, তারপরে অনেক কোনাতে পানি ঢেলে দিবেন, দেন এগুলো কাজ হয়ে যাবে, মানে ভিজে স্টোন হয়ে যাবে। আপনারা দেন এই যে ইয়ের পিকেক্স দিয়ে এগুলোকে ভাঙতে পারেন, স্টোনের পিকেক্স থেকে যে কোনো পিকেক্স দিয়ে ভাঙা যায়। তো আমাদের আর এক ব্লক নিচ পর্যন্ত ভাঙতে হবে। হ্যাঁ তো ভাঙা আসতেছি, আই এল বি সরি আই এল বি রাইট।
তো গাইজ আমি এখন করতেছিল, আমি এখন ফ্লোর দিতেছি, ফ্লোরিং নাকি ফ্লোর। তো আমি সবুজ আর সাদাটা ইউজ করতেছি, আর সবুজও প্রায় শেষের দিকে, যার কারণে আমার আবারও ক্যাকটাস কাটার জন্য এইখান দিয়ে যেতে হবে মরুভূমিতে। অনেকগুলো ক্যাকটাস কাটে আবার পুরাইতে দিতে হবে, প্রবলেম, প্রচুর প্রবলেম। তো ওকে যাই, এখান দিয়ে না, এখান দিয়ে না। তোমাকে একদম ক্রিয়েটিভ করে যেতে হবে, কারণ জায়গায় অনেক ঘাস থাকে। ওকে মুড ক্রিয়েটিভ করে দিই, সিমেন্ট বাতিল হয়ে গেছে, বিকজ আমি ক্রিয়েটিভ করেছিলাম মুড। ওকে কোন দিক দিয়ে যাও রে, এইটা দিক দিয়ে। ওকে তো হ্যাঁ ওই পার যাই, আর আস্তে আস্তে এখান থেকে মাইনিং করতে করতে এগুলো পাইছি, এগুলোকে ডায়মন্ড পিসতে কালেক্ট করতে হয়। ও ও ও মাই গড, আমি ভুল করে ওটা ভেঙে ফেলাইছি। আমি উহ ও আবার এডিট না গাই, বিকজ আই হ্যাভ এ ক্রিয়েটিভ মোড। তো দেখি এগুলো ব্লকের থাকার কথা না, এটাই তো। হ্যাঁ আমি গিন্ডের নাগাই দিছি জায়গায়, মানে আমি এগুলোকে লাভাই। ও তো আমি যেগুলো ক্রিয়েটিভ মোড থেকে নিয়েছিলাম সেগুলো ফেলে দিব। ওইটা আমি ভুল করে ক্রিয়েটিভ তো তাই নিয়ে খালি টাচ করছি আর গুলির মতো ভেঙে গেছে। তো তাও আমি এটাকে জুড়ে মানে ঠিক করে দিছি, না বড় নাগাই দিছি যাতে এটার সংগ্রহ করতে পারি। আরে জোরে দৌড়ায় নাকি, জোরে দৌড়াইতে আছে। যদি এদিকটা যাইতে থাকি, এই তো এই দেখেন দেখেন ওইখানে গেছি, সার্ভার মোডে আসি তাহলে আমাকে একবার মাইরে ফেলাইবো। তো আমি সার্ভার মোডে কি কাজ করব করব কি? ও হো হো মার মার ও মার, কি দেখতা সত্যি ওই গোলে হ্যামার ওটা মার। ওকে গোল্ডেন হেলমেট, ওকে গোল্ডেন হেলমেট আমি হারে ফেলছিলাম একদিন, মানে একদিন মারা গেছিলাম এই জায়গায়, তার কারণে এগুলো বাইঙ্গে মানে আমি হারে ফেলছিলাম। ও ভাল, তোকে এগুলো এখন ফলে দেওয়ার সময়, যা যা। ওকে তো এখন যাই চলেন। তো এখানে মানে সিট দূরে নিচে নাম, নিচে নাম। আর হ্যাঁ এইবার আমি কিন্তু অনেকগুলো ম্যাগমা কিউব স্পন হয়। তো এটা হলো -5 and 241-এ বানাইবেন, তাহলে আপনার পোষাইতে পারবেন ওই জায়গায়। তো হ্যাঁ আমাদের যেতে হবে লো এদিকে, দেখেন কাট দিয়ে রাখছি, দাঁড়া তো যাইতে থাকি ফ্লাইং করে যাই। ওকে
छूटते था तो है जाते थकले এগুলো ফলো করে যেতে থাকলে এই তো বৃষ্টি পড়ছে যেতে থাকলে আমরা পাবো হলো একটা অসাধারণ ভিলেজ একটা এই যে মৌমাছিদের বাহাও পাইছিলাম মৌমাছিদের বাড়ি তো আমি আগে এগুলো নিয়ে যাই বাড়িতে তারপরে দেখা করতেছি মানে ক্যাকটাস নিয়ে গ্রিন ডাই বানিয়ে দেখা করতেছি আই উইল বি রাইট ব্যাক সেট করা হয়ে গেল তো এগুলো পুরাতে হবে না ভাই শুনেন এইটুকু করতে করতে আমার হাওয়া বেড়ে গেছে গা বুঝতেন বুঝছেন আমাকে আরো সাদা কংক্রিট আনতে হবে আর গ্রিন কংক্রিট মোটামুটি ঠিকঠাকই আছে মানে ঠিকঠাকই দিয়েছি অ্যান্ড আমি সাদা কংক্রিট অফ ক্যামেরা দিয়ে দিব সাদা ওই 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 ও সরি আস্তে আস্তে ওকে এখান দিয়ে দিয়ে দিব হলো স্টোন স্ল্যাব স্টোনের স্ল্যাব ওকে ও উপরের দিক দিয়ে ওকে ওকে এভাবে আমি উপরের দিক দিয়ে দিয়ে দিই এইভাবে দুটোকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই ওয়ান টু থ্রি ফাস্ট ফরওয়ার্ড তো গাই হ্যাঁ তো আমি কী করছি মানে এখানে দিয়ে এটা হলো ফ্লোরিং আর এখানে স্টোন কাটার রেখে দিচ্ছি পরে নিয়ে যাব এখান দিয়ে আমি জানলা দিয়ে দিব অ্যান্ড এখান দিয়ে জানলা দিব না এইখান দিয়ে জানলা দিয়ে দিব মানে ওই দিক দিয়ে জানলা দিয়ে দিব কিন্তু এদিকে দিব না কি তা জানি না এদিকে দেওয়া লাগবে না এইভাবে আমি ডিজাইন করে দিব ওকে এটা কাইটা দিব না পরে তো আজকেরটা আজকের জন্য তো টুকুই দেখা হবে আজকের ভিডিও এতটুকুই দেখা হবে পরবর্তী এপিসোডে এতটুকু করতে করতে আমার হাওয়া বাইরে গেছে তো দেখা হবে পরবর্তী এপিসোডে এতক্ষণের জন্য গুড বাই তো হে গাইস এটা হলো জরুরি কথা আমি আমার মোবাইলের প্রবলেমের কারণে আমি এক মাস ধরে ভিডিও দিতে পারিনি তার জন্য অনেক অনেক সরি আর আমি যখন বলছিলাম পাসপোর্ট করে দিই তখন পাসপোর্ট করে নিয়ে যদি পাসপোর্ট করতাম তাহলে ভিডিও 30 মিনিট হয়ে যেত পাসপোর্ট করে নিই তাও 24 মিনিট হয়ে গেছে তো বাই তো কালকেকার ভিডিওতে আমি ইনস্টারমেন্ট টেবিল বানাবো তাই ওয়েট করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যারা সাবস্ক্রাইব করে দেন পাশে তার বেল বাটনে ক্লিক করে হলে ক্লিক করে দেন তাহলে কী হবে আমার ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনারাই পাবেন আর আমার কষ্টের ভিডিওটা লাইক করে দিন 2 ঘন্টা ভিডিও রেকর্ড করছি বিদায় আস্তালা বিস্তা বিদায় বিদায়